আমি তৃষা, আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএস এর আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এখন বেরিয়ে এলাম লিজিং অফিসে, একটু কাজ আছে এখানে। তো লিজিং অফিসে এলাম, তো ভাবলাম যে তোমাদেরকে এই সুযোগে আমাদের সোসাইটিটা, তার সাথে আমাদের লিজিং অফিসটা পুরো ঘুরে দেখাই। তাহলে চলো শুরু করি আমাদের সোসাইটি ট্যুর দিয়ে। তোমাদেরকে একদম বেরিয়েই রাস্তা, এটা হচ্ছে মেন রোড। তোমরা এই রোডটা চেনো, তোমাদেরকে বহুবার এই রোডটা দিয়ে নিয়ে গেছি। সোজা গেলে আদি স্কুল লাইব্রেরি, রাইট হ্যান্ড সাইডে গেলে চারধাম, আর লেফট হ্যান্ড সাইডে গেলে ওয়ালমার্ট আর কস্কো। ঠিক অপোজিটে তোমাদেরকে দেখাচ্ছি ওই দূরে, ওটা হলো গ্যারাজ, বাট সোসাইটির নয়, এটা আলাদা আরেকটা প্রপার্টি। এখানে গাড়ি ক্লিনিং, গাড়ি ভ্যাকিউম করা থেকে শুরু করে গাড়ি মেনটেনেন্স সব কিছু করা যায়। তো এইটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য। আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা ওখানে গিয়ে গাড়ি ক্লিনিং করি। এরপর চলো তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই, ভেতরটা গিয়ে দেখাই যে কেমন। এই এরিয়াটা যেহেতু একটা ফরেস্ট এরিয়া, সেই জন্য চোখে পড়বে বিভিন্ন রকমের বড় বড় গাছ, উইচ আই গেস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস প্লেস। এবার চলো তোমাদেরকে দেখাই যে যখন ভিজিটার্সরা আসে তখন তারা কিভাবে আমাদের বাড়িতে ঢুকতে পায়। এখানে কোড দিতে হয় প্রত্যেক কটা রেসিডেন্টসদের, ফ্ল্যাট নাম্বার হিসেবে দুটো করে কোড অ্যাসাইন করা হয়। তো সেই কোডটা এখানে দিলে আমরা ফোন রিসিভ করি অ্যান্ড দ্য গেট ওপেন্স। আর এই যে একটা এন্টায়ার ম্যাপ অফ আ সোসাইটি, কোথায় কোন বিল্ডিং, কত নম্বর বিল্ডিং কোথায় আছে, দ্য সুইমিং পুল, দ্য ক্লাব হাউস, এভরিথিং ইন ডিটেলস এখানে দেওয়া আছে। আর দ্য কি উইথ দ্য রিমোট, এটা প্রত্যেকটা রেসিডেন্সের হাতেই থাকে, জাস্ট টু ওপেন অ্যান্ড ক্লোজ দ্য গেট। আর এটা যেহেতু একটা গেটেড কমিউনিটি, সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট অফ দ্য সোসাইটি। এরপর চলো তোমাদেরকে দেখায় যে ই ভেহিকল চার্জ করার জন্য কি সুবিধা রাখা হয়েছে আমাদের সোসাইটিতে। এটা এখানে অপশনস আছে, ইউ হ্যাভ টু পে, এটা ব্লিঙ্ক কোম্পানি ইনস্টল করেছে। সো এনি ওয়ান লাইক রেসিডেন্ট অর মেইনলি রেসিডেন্টরাই এখানে চার্জিং করে, ইভেন নন রেসিডেন্ট অলসো এসে পার্কিং করে এক দু ঘন্টা চার্জ দিল, দ্যাট ইজ অলসো পসিবল। চার্জিং পয়েন্টের ঠিক পাশে এই আমাদের ক্লাব হাউস বা লিজিং অফিস এন্ট্রেন্স, যেটার আর্কিটেকচারটা অনেকটা ওই মিডিয়েভাল পিরিয়ডকে রিপ্রেজেন্ট করে, আর এটা ভীষণ ওয়েল মেনটেন্ড। এবার দেখাই তোমাদেরকে আমাদের মেল সিস্টেম কেমন। এখানে এই মেল বক্সগুলো প্রত্যেকটা ফ্ল্যাটকে একটা একটা করে ওনারা নাম্বার অ্যাসাইন করেন, আর ওই যে কোনো কুরিয়ার বা ডকুমেন্টস এলে এখানে সেগুলো ডেলিভারি হয়। এবার বাইরেটা তো দেখানো হয়ে গেল, এবার চলো আস্তে আস্তে ঢোকা যাক ক্লাব হাউসে। হাই বিয়ানা, হাই। লিজিং এজেন্টের সাথে একটা অফিসিয়াল কাজ ছিল আমাদের, সেটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, তো সেটাই আজকে করতে এসেছিলাম। যাই হোক, করা হয়ে গেল। এরপর চলো তোমাদেরকে পুরো ডিটেলসে ক্লাব হাউসটা ঘুরিয়ে দেখাই, আশা করব তোমাদের খুব ভালো লাগবে দেখতে। ফার্স্ট রুমটা তোমাদেরকে দেখাই যে কি সুন্দরভাবে ডেকোরেট করেছে। আমার এই কর্নার্স গুলো এত ভালো লাগে। বকুন, কিছু বলবে এই রুমটা নিয়ে তুমি? এটা কনফারেন্স রুম, এখানে গ্রুপ গ্রুপে এসে তুমি কোনো মিটিং থাকলে তুমি মিটিং করতে পারো, অথবা তোমার ওয়ার্ক স্টেশন নিয়ে এসে তুমি কাজ করতে পারো, এই আর কি। আচ্ছা আচ্ছা, দেখো এই পাথওয়েটা আমার এত ভালো লাগে না, দিস ইজ মাই ফেভারিট। আরেকটা হচ্ছে এই ট্রেজার বক্সটা, এই ট্রেজার বক্সটা আদির খুব ফেভারেট। ও বলে মাম্মা এখানে নিশ্চয়ই প্রচুর অনেক কিছু ট্রেজার্স রাখা থাকে, একদিন এসে আমি আর তুমি সব কিছু নিয়ে চলে যাব। পরের রুমটাতে আমরা যাই, গিয়ে দেখাই। আচ্ছা, এটা পুরো ভীষণ ওয়েল ওয়েল ডেকোরেটেড, ইচ অ্যান্ড এভরিথিং। আচ্ছা,
এই রুমটারই কনসেপ্ট মোরালেস সেম, আমরা আমাদের ওয়ার্ক স্টেশনে এনে কাজ করতে পারি বা আমরা বন্ধুদের সাথে বসে গল্প করতে পারি। আরেকটা যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট হলো সেটা এই রুমে আমরা প্রিন্ট আউটস বার করতে পারি। এই আমাদের ক্লাব হাউস থেকে আমাদের এই ফেসিলিটিটা দেওয়া হয় দ্যাট ইচ অ্যাপার্টমেন্ট উই ক্যান টেক 10 প্রিন্ট আউটস পার ডে। ওয়াইফাই আছে, ফ্রি গেস্ট ওয়াইফাই, ওয়াইফাই এর পাসওয়ার্ডও দেওয়া আছে। আচ্ছা, তুমি নিজের ওয়ার্ক স্টেশন নিয়ে এসে তুমি এখানে ওয়াইফাই কানেক্ট করে তুমি কাজ করতে পারো, কাজ করতে পারো। খুব সুন্দর মেইন লবি, এখানে সিটিং এরিয়া আছে, এইখানে আমরা ক্রিসমাসের টাইমে বসে একটা স্মল গেট টুগেদার হয়েছিল আমাদের। অ্যান্ড আরেকটা যেটা আমার আর আদির আরেকটা ফেভারিট কর্নার হলো এই ফায়ার প্লেসটা, দিস ফায়ার প্লেস। এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, শীতকালে যেরকম খুব শীত, গরমকালে সেরকম গরম, তো পাশে বসে আরামসে অনেকক্ষণ আমরা সময় কাটাতাম ক্রিসমাসের টাইমে। আর ভীষণ সুন্দরভাবে ডেকোরেটও করা হয়েছিল চারিদিকটা। এরপর চলো নিয়ে যাই তোমাদেরকে আরেকটা রুমে। একটা নর্মাল কিচেন সেট আপ করে রাখা আছে। আচ্ছা, এখানে যেরকম আমাদের কখনো কখনো এখানে ফার্মার্স মার্কেট হয়, ঠিক আছে, ফার্মার্স মার্কেট হলে এখানে সব ভেজিটেবলস ফ্রুটস ডিসপ্লে করে রাখা থাকে, আমরা এসে আমাদের মতন করে পিক আপ করে নিই। আর আরেকটা এখানে হয় পেটদের যদি কারোর বার্থডে হলো সেটা সেলিব্রেট হলো এখানে, হ্যাঁ, বা বেবি শাওয়ার হলো সেগুলো এখানে সেলিব্রেট করা হয়। বাট ইয়েস, দোজ আর অল চার্জেবল। আর এটা হচ্ছে কফি ভেন্ডিং মেশিন, এখানে যে কেউ যখন খুশি এসে রেসিডেন্টরা কফি খেতে পারে, বাট হ্যাঁ, এখানে নিজেদের কাপ নিজেদেরকে আনতে হবে। এটা একটা রেফ্রিজারেটর অ্যান্ড দেন দ্য মাইক্রো ওভেন। ওকে বুকুন, ওকে দেখি করো, আমার ভিউয়ার্সরা কিন্তু তোমাকে দেখছে। হ্যাঁ, গুড জব, গুড জব। আচ্ছা বুকুন, রেডি হোক, ততক্ষণ তোমাদেরকে এই এরিয়াটাও দেখিয়ে নিই। এটা হচ্ছে এই যে স্নুকার রিক্রিয়েশন এরিয়া, অ্যান্ড দেন এটা সিটিং এরিয়া, আর এই যে টিভি চলছে। আচ্ছা, এই মাছের ফটো কেন দিয়েছে এত, সত্যি বলো তো, এত তো মাছের ফটো কেন, মানে বিভিন্ন রকমের মাছ, ইলিশ মাছের ফটো আছে কিনা দেখো তো। হ্যাঁ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ নেই না? কি সুন্দর একটা স্মেল, ভীষণ সুন্দর। ভালো জিনিস হচ্ছে যে উইথ কিডস তুমি যদি জিমে আসো, এখানে অ্যালাউড নয়, বিলো 18 ইয়ার্স এখানে অ্যালাউড নয়, সেখানে এখানে ইনস্ট্রাকশন লেখা আছে। তো কিডস যদি তোমার বাড়িতে থাকে একা, ইন দ্যাট কেস তুমি জিমে আসবে কি করে? সো বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য সব রকমেরই ফ্যাসিলিটি এখানে দেওয়া হয়েছে, যেরকম বিভিন্ন রকমের টয়েস, টিভি, ব্ল্যাকবোর্ড, বোর্ড গেম, আর অনেক রকমের স্টোরি বুকস। ভালো হচ্ছে এটা সাউন্ড প্রুফ, মানে বাচ্চারা যদি এখানে চিৎকার চেঁচামেচিও করে সাউন্ড বাইরে যায় না। এটা একটা গুড, কে জিমে যদি অন্য লোকেরাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। মানে অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্কআউট এরিয়া, সব রকমের অ্যামেনিটিস ওনারা প্রোভাইড করেছেন আমাদেরকে। দ্যাটস ইট, এরপর চলো বেরোনো যাক। এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি একদম অপোজিটেই আমাদের সুইমিং পুল এরিয়াটায়। সুইমিং পুল এরিয়াটা যেহেতু এখন তো সামার সিজন, আর সামার সিজনে এখানে
মানে দুপুর দুটো থেকে, দুপুর কেন, ওই মোটামুটি দুপুর 12টা থেকে রাত 8:30-9টা অবধি সুইমিং পুল পুরো ভর্তি থাকে। চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, সুইমিং পুল এরিয়াটাতে ঢোকার আগে চলো এটা দেখা দিই, তোমাদেরকে মিস করে গেছিলাম এই এরিয়াটা, এই সিটিং এরিয়াটা কি সুন্দর না? জাস্ট কফি খাও, কফি খেতে খেতে সামনের পুলের ভিউটাকে এনজয় করো। ঢোকার সময়তে আমাদের এখানে পিনকোড দিয়ে ঢুকতে হবে পুল এরিয়াটা অ্যাক্সেস করার জন্য। সব থেকে যেটা ইম্প্রেসিভ ব্যাপার আমার যেটা লাগে, আমরা তো লাস্ট ইয়ার এখানে এসেছি, নট ইভেন এ সিঙ্গল টাইম কোনো ব্যাপার নিয়ে আমরা কমপ্লেন করেছি যে মেনটেন্যান্স, রিগার্ডিং মেনটেন্যান্স। এত ওয়েল মেনটেন্ড, এত নিট অ্যান্ড ক্লিন ইচ অ্যান্ড এভরি কর্নার। স্পেশালি এই যে জলটা, ওনারা সপ্তাহে 1 থেকে 2 বার ওনারা ক্লিন করেন। আশা করছি তোমরাও আমাদের সাথে এই ফ্যান্টাস্টিক পুল ভিউটা এনজয় করছো। এরপর চলো তোমাদেরকে নিয়ে যাই বারবিকিউ এরিয়াটায়। একটা পারফেক্ট উইকেন্ড ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন আমার কাছে। একদিকে বারবিকিউ করো, আরেকদিকে সুইমিং পুলে এনজয় করো বাচ্চাদের সাথে। বাচ্চারা থাকলে এই যে বাচ্চাদের জন্য ওয়াটার ফাউন্টেন আছে। আর এবার চলো পুল এরিয়া থেকে বেরিয়েই জাস্ট অন দ্য রাইট হ্যান্ড সাইড আরেকটা বারবিকিউ এরিয়া। এখানে যেটা ভীষণভাবে চোখে পড়ে যে প্রত্যেকটা কমন এরিয়াকে অ্যাসেস করার জন্য দেয়ার আর সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস, আর যেটাকে না এখানে সবাই ভীষণ ভালোভাবে ফলো করে। যেরকম ফর এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করি, সাপোজ আমরা কোনো গেস্ট ইনভাইট করব এই কমন এরিয়াটাকে অ্যাসেস করার জন্য, উই আর অ্যালাউড টু ইনভাইট অনলি ওয়ান সেট অফ গেস্ট। ইনস্ট্রাকশনসগুলো আমরা ভীষণভাবে ফলো করে থাকি। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো এরকম গেটেড কমিউনিটি অ্যাপার্টমেন্ট সোসাইটি কেমন দেখতে হয়, তোমরা দেখবে যে এই সোসাইটিগুলোর প্ল্যান কিন্তু মোর অর লেস সেম হয়। কোথায় লিজিং অফিস হবে, কোথায় পুল এরিয়া হবে, কোথায় জিম হবে, এক্সেট্রা এক্সেট্রা। এখানে আমরা পার্কিং কীভাবে করি, একটা হচ্ছে এখানে হচ্ছে ডেজিগনেটেড পার্কিং আছে, আর আরেকটা হচ্ছে যেখানে পার্কিং স্পেস থাকে সেখানে আমরা পার্কিং করি। তোমাদেরকে যেরকমটা বললাম অ্যাবাউট দ্য ডেজিগনেটেড পার্কিং, এটাই হলো সেটা। শেডের তলাতে এই পার্কিংগুলো উইচ আর চার্জেবল। আরেকটা কথা, এখানে বাই চান্স যদি অন্য কেউ এসে পার্কিং করে দিল আদার দ্যান যাদের এই পার্কিংটা নয়, তাদের কিন্তু গাড়ি ইমিডিয়েটলি টাউইং হয়ে যাবে, আরেকটা তার সাথে একটা বেশ ভালো অ্যামাউন্টেরও ফাইন দিতে হবে। ডেজিগনেটেড পার্কিং ছাড়াও আরেকটা হলো ওপেন স্পেস পার্কিং, যখনই কোনো পার্কিং অ্যাভেলেবেল থাকে এখানে গাড়ি পার্ক করা যায়, উইচ আর নট চার্জেবল। পার্কিংয়ের জন্য আদার দ্যান দোজ টু অপশনস, এটা আর একটা অপশন এই গ্যারাজ, উইচ ইজ চার্জেবল। আরেকটা হচ্ছে তোমাদেরকে এটা দেখাই, এটা হচ্ছে ডগ পার্ক। এইটা হচ্ছে ডগ পার্ক, এখানে পেটসদেরকে নিয়ে আসা হয়, ডগও হতে পারে বা কখনো কখনো আমি তো বেড়ালও দেখেছি এখানে আসে, পটি করে করে ওরা একটু নিজেদের মতন খেলাধুলা করে নিয়ে চলে যায়। তাহলে হোপফুলি আমাদের এই সোসাইটি টু তোমাদের খুব ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের এই সোসাইটি, আমাদের এই অ্যাপার্টমেন্ট তোমাদের কেমন লেগেছে, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতন ব্লগটা এত দূরই থাক, আদিকে নিয়ে বেরিয়েছি একটু সাইক্লিং করাতে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটা ব্লগে।